তফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখর উদ্দিন রাসি রহমতুল্লাহি উনি লেখেন যে হজরতে উমর ইবনুল খতাব রদি আল্লাহ তালানহু একদিন ওবাই ইবনে কাম রদি আল্লাহ তালানহুকে বলেন আমাকে তাকুয়ার একটু ব্যাখ্যা বিশ্লেষণ শিকাল তাকুয়া কি জিনিস আল্লাহকে যে ভয় করতে করার কথা বলা হয়েছে এই ভয়টা কি জিনিস ভয় কাকে বলে হজরতে ওবা ইবনে কাব রদি আল্লাহ তালানহু ডেকে ডেকে বলে এখন ইবতুল মুসলিম অমর ফারুক রাহু আপনি কি জীবনে এমন কোনো রাস্তা দিয়ে চলাচল করেছেন যে রাস্তার মধ্যে এক কাটা যুক্ত ছিল রাস্তার দুই সাইড দিয়ে কাটা যুক্ত রাস্তা রাস্তাটা অনেক সরু রাস্তাটা অনেক চিপা এমন কোনো রাস্তা দিয়ে চলাচল করেছেন যখন আপনি আমল নাস্তা দিয়ে চলাচোন করেছেন তখন আপনি কেমন করে চলবেন ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন এ উবাই ইবনে ওই রাস্তা আমি ওমর চললে আমার জামা কাপড়গুলো আটোশাটো করে চলব আমি আমার গাঁটাকে অনেক আটোশাটো করে চলবো আমি আমাকে নিজেকে রক্ষা করে এমনভাবে ভাবে চলব কাটার ফুটাগুলো যেন আমার শরীরের মধ্যে লেগে না যায় ময়লা যেন আমার কাপড়ের মধ্যে না লেগে যায় এইভাবে ভাবে আমি চলাচল করব হযরত উবাই ইবনে কা রাদিয়াল্লাহু তাআলাহু বলে এ

আমার ভয়টা হলো এমন এই গোটা দুনিয়াটা গুণা যুক্ত এই গোটা দুনিয়াটা না যুক্ত এই গোটা দুনিয়াটা নেফাকে ভরা এই গোটা দুনিয়াটা সাহান্নাম এই গোটা দুনিয়াটা গুনায় ভরপুর এই গোটা দুনিয়াটা গোটা দুনিয়াটা গুনায় ভরপুর এই গোটা দুনিয়াটা লোক লালসায় ভরপুর এই গোটা দুনিয়াটা সাহিদায় ভরপুর এই গোটা দুনিয়াটা জাহান্নামের কাটাই ভরা এই কাটার মধ্যে চলতে হলে তাকুয়া হলো তাকে বলা হয় এমনভাবে জীবন চলতে হবে চলার পথে যেন কাটার গায়ের মধ্যে না লাগে অর্থাৎ না তোমার শরীরের মধ্যে না লাগে অর্থাৎ গুণার না তোমার শরীরের মধ্যে না লেগে যায় তোমার শরীরের মধ্যে গুণা ঢুকে না যায় হারাম ঢুকে না যায় তোমার মুখের মধ্যে মিথ্যা চলে না আসে এটাকে বলা হয় কাকুয়া জোরে জোরে বলেন না সুবাহ